অধীর চৌধুরী কি বলছেন শুনুন। তার পক্ষে নিয়ে আসার জন্য কার্নিভাল করেছিলেন, অনেক নাচানাচি করেছিলেন, এখানটা আপনারা দেখেছেন। কার্নিভাল একটা খ্রিস্টানদের উৎসব, কিন্তু বাংলায় সব উৎসবের সমাদর আছে। সেই কার্নিভালকে সামনে রেখে দুর্গা ঠাকুরের প্যারেড হয়েছিল এই এই এলাকাতে, কোটি কোটি টাকা খরচ হয়েছিল, অ্যাডভার্টাইজ হয়েছিল, প্রচার হয়েছিল, দেখেছেন। আজ এই এলাকা বঞ্চনা প্রতারণা, বাংলার হাজার হাজার বেকার যুবক যুবতীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার কার্নিভালে রূপান্তরিত হয়েছে, আন্দোলনকারীদের কার্নিভালে রূপান্তরিত হয়েছে এই এলাকা। কারণ বাংলার মুখ্যমন্ত্রী নির্দয়ভাবে, নির্মমভাবে, নৃশংসভাবে এই বাংলায় যোগ্যতাকে পদদলিত করে যারা পকেটে ঘুষ দিতে পারবে, টাকা দিতে পারবে, তাদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছেন। স্বাভাবিক কারণেই এই বাংলা আজ দুর্নীতির স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। কাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এসব কিছু জানি না, বাপ্তপুজো সব জানে, আমি এখন পুজো করতে যাচ্ছি। দিদি আপনি পুজো করুন, ধ্যান করুন, সব করুন, আপনাকে মোদির থেকে বড় হিন্দু হতে হবে আমরা জানি, কিন্তু কথা হচ্ছে আপনি বাপ্তপুজোকে যে দায়িত্বটা দিয়ে গেলেন গ্রুপ ডি সেই দায়িত্বের মধ্যে পড়ে না। গ্রুপ ডি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, সেই গ্রুপ ডির যুবকদেরকে যুবতীদেরকে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে আমরা জানতে চাই। অধীর চৌধুরীর নেতৃত্বে এই যে প্রতিবাদ মিছিল উজ্জ্বল, কোথায় পৌঁছলো এবং যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে কি প্রদেশ সভাপতি কথা বলেছেন? দেখো সেটা হচ্ছে যে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের যারা প্রতিনিধি তারা প্রথমে এসেছিলেন গান্ধী মূর্তির কাছে, যেখানে 586 দিন ধরে আন্দোলন চলছে, তাদের সঙ্গে কথা বলেন এবং ওখানে আরও যারা যারা আন্দোলনে ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে অধীর চৌধুরী কথা বলেন। এর আগেও কিন্তু একাধিকবার অধীর চৌধুরী এই আন্দোলনকারীদের কাছে এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল তারা মাতঙ্গিনী হাজরার নিচে মূলত যারা প্রাথমিকের শিক্ষকরা রয়েছেন, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবেন। এবং ইতিমধ্যেই অধীর চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, তিনি যাচ্ছেন। আপনি কথা বললেন, কি মনোভাব, কি বক্তব্য? খুব দুর্ভাগ্য, বাংলার একজন জনপ্রতিনিধি হিসাবে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কি দেখছি আমরা বাংলায় জানি না, আর কি দেখতে হবে আমাদের এই বাংলায়। একটা সরকার সে এত অনুভূতিহীন হবে কেন? একটা ইনসেনসিটিভ সরকার, একটা ইম্পারভিয়াস সরকার, তাকে কোনো কিছু বিদীর্ণ করে না, তাকে কোনো কিছু যে সরকার অনুভব করে না, সেই সরকার জনগণের সরকার হবে কি করে? উনি যে মা মাটি মানুষের সরকার বলে দাবি করেন তা সর্বৈব মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি কেসটা, যে আমার নেতা তৃণমূলের নেতা যে জেলে আছে গরু পাচার কাণ্ডে, সেই কেসটাকে বার করে বীরের সম্মান দিয়ে তিনি বোলপুর নিয়ে যাবেন। আর এখানে যারা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করছেন তাদেরকে তিনি চোর পকেট মারের মতন করে রাত্রেবেলার অন্ধকারে, যেমন হাইনার দল আক্রমণ করে সেমনিভাবে আক্রমণ করে। আপনি কথা বললেন আন্দোলনকারীদের সঙ্গে, তারা অভিযোগ করলেন, মূলত তাদের অভিযোগটা কি এবং আপনারা কতটা তাদের পাশে দাঁড়াতে পারবেন? তাদের অভিযোগ তারা বঞ্চিত, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজকে বঞ্চিত পশ্চিমবঙ্গ সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির কারণে। কারণ পশ্চিমবঙ্গের দুর্নীতিদের যোগ্যতা বিচার হয়, দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়, কিন্তু স্বচ্ছভাবে দক্ষতার পরিচয় দিয়ে যারা চাকরি পেতে চায় তাদেরকে বঞ্চনা করা হয়। তাদের একটাই বক্তব্য, আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে বিবেচনা করা হোক, আমরা ঘুষ দিতে পারিনি বলে আমাদের অপরাধ নয়, আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে সুযোগ দিয়ে আমাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা হোক।